সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আর আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সেলিম হোসেন। গত ক্লাসে আমরা করেছিলাম ভাষা কাকে বলে। আশা করি তোমরা সেগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করেছো এবং এই জব্দ করে রেখেছো, ঠিক আছে? যেহেতু আমাদের অনলাইন ক্লাস, যে শতভাগ মনোযোগী হবে সে শতভাগ উপকৃত হবে, ঠিক আছে? ইনশাল্লাহ। তাহলে প্রত্যেকটা ক্লাসে তোমাদের কি করতে হবে? শতভাগ মনোযোগ সহকারে দেখতে হবে এবং বাসায় প্র্যাকটিস করতে হবে, প্রয়োজনে এই জব্দ করতে হবে, ঠিক আছে? তাহলে কে কে গতকাল ক্লাসটা সম্পূর্ণ করেছো এই জব্দ করে রেখেছো? আচ্ছা, ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আজকে যে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তা হচ্ছে ব্যাকরণ। তা হচ্ছে কি? ব্যাকরণ। তাহলে ব্যাকরণ কাকে বলে আমাদের আগে জানতে হবে। ব্যাকরণ কাকে বলে? যে শাস্ত্র, শাস্ত্র মানে কি এখানে পুস্তক, বই, ঠিক আছে? যে শাস্ত্র পাঠ করলে ভাষা শুদ্ধ রূপে বলতে পড়তে ও লিখতে পারা যায় তাকে ব্যাকরণ বলে। তাহলে ব্যাকরণ কাকে বলে? যে শাস্ত্র পাঠ করলে ভাষা শুদ্ধ রূপে বলতে পড়তে ও লিখতে পারা যায় তাকে ব্যাকরণ বলে। এখানে শাস্ত্র, ঠিক আছে, শাস্ত্র মানে বই বা পুস্তক বুঝাইছে। এখানে শাস্ত্র মানে কি বুঝাইছে? বই বা পুস্তক, ঠিক আছে? এখানে তুমি যদি যে পুস্তক পাঠ করলে তাও হবে, যে বা শাস্ত্র দিলে এটাও হবে। যে শাস্ত্র পাঠ করলে ভাষা শুদ্ধ রূপে বলতে পড়তে ও লিখতে পারা যায় তাকে ব্যাকরণ বলে, তাকে ব্যাকরণ বলে। বিষয়টি ক্লিয়ার সময়? আর আমি কিন্তু এখনো বলতেছি, আগেও বলি, ঠিক আছে, সবসময় বলি। প্রত্যেকটা ক্লাসে তোমাদের মনোযোগ সহকারে শুনতে হবে, দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে অবশ্যই তোমরা শতভাগ উপকৃত হবে। তাহলে আজকে যে বিষয়টি আলোচনা করলাম, বিষয়টা হচ্ছে কি? ব্যাকরণ। তাহলে কি? যে শাস্ত্র পাঠ করলে ভাষা শুদ্ধ রূপে বলতে পড়তে ও লিখতে পারা যায় তাকে ব্যাকরণ বলে। ক্লিয়ার সবাই? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি বলতেছি, হ্যাঁ, তোমাদের সুবিধার জন্য প্রয়োজনে একবার নয় দশ বার নয় প্রয়োজনে শতবার বোঝানোর চেষ্টা করবে, ইনশাল্লাহ। তোমরা শুধু মনোযোগ দিয়ে শুনবে এবং লিখবে। তাহলে যে শাস্ত্র পাঠ করলে ভাষা শুদ্ধ রূপে বলতে পড়তে ও লিখতে পারা যায় তাকে কি বলে? ব্যাকরণ বলে। তাকে কি বলে? ব্যাকরণ বলে। ক্লিয়ার সবাই? তাহলে এখন দেখো, হ্যাঁ, ব্যাকরণের, তাই ব্যাকরণের, হ্যাঁ, ব্যাকরণের ভাষা নিয়ম কানুন বিষয়ে আলোচনা করে। তাহলে ব্যাকরণে কি করা হয়? ভাষার নিয়ম কানুন বিষয়ে আলোচনা করা হয়। তাহলে প্রত্যেক ভাষারই কিন্তু তার নিজস্ব ব্যাকরণ আছে। যেমন কি আমাদের ব্যাকরণ হচ্ছে বাংলা ব্যাকরণ। আমাদের ব্যাকরণ কি? যেহেতু আমরা কি বাংলা ভাষায় কথা বলি, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, তাই কি বাংলা ভাষাতে কিন্তু একটা ব্যাকরণ আছে, ঠিক আছে? ভাষার নিয়ম কানুন, ব্যাকরণ বলে কি করতে পারি আমরা? ভাষার নিয়ম কানুন গুলো জানতে পারি। আর ভাষার নিয়ম কানুন জানা না থাকলে তো, ঠিক আছে, আমরা সঠিক মতো কি করতে পারবো না, কথা বলতে পারবো না, লিখতে পারবো না, ঠিক আছে, পড়তে পারবো। এই জন্য কি করতে হবে? ব্যাকরণের নিয়ম কানুন গুলো আমাদের আগে জানতে হবে। তাহলে আমাদের বাংলা ব্যাকরণ, যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, তাই আমাদের ব্যাকরণটাই হবে বাংলা। তাহলে বাংলা ব্যাকরণ কাকে বলে? আগে আমরা কি শিখলাম? ব্যাকরণ কাকে বলে, ঠিক আছে? এখন আমরা শিখব হচ্ছে বাংলা ব্যাকরণ কাকে বলে। যে শাস্ত্র পাঠ করলে বাংলা ভাষার শুদ্ধ রূপে পড়তে বা তুমি যেটাই বলো বলতে পড়তে ও লিখতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে। তাহলে তাকে কি বলে? বাংলা ব্যাকরণ বলে। তাকে কি বলে? এখন আমরা আগে করছি হচ্ছে ব্যাকরণ কাকে বলে, এখন আমরা করবো বাংলা ব্যাকরণ কাকে বলে। ক্লিয়ার? বাংলা যে শাস্ত্র পাঠ করলে, যে শাস্ত্র পাঠ করলে বাংলা ভাষা, যে শাস্ত্র পাঠ করলে বাংলা ভাষা শুদ্ধ রূপে বলতে পড়তে
बोलते 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 ओ लिखते पारा जाय ताके ताके की बोले बांग्ला व्याकरण बोले ताके बांग्ला व्याकरण ताके बांग्ला व्याकरण बोले तो बोले बांग्ला व्याकरण क्या की बोले जे शास्त्र पाठ कर ले बांग्ला भाषा शुद्ध रूप है बोलते पढ़ते और लिखते पढ़ा जाए ताके बांग्ला व्याकरण बोले जैसे भाई তাহলে আমরা বাংলা ব্যাকরণ কাকে বলে এটাও জানতে পারলাম। হ্যাঁ এখানে কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে আমি আবার বলতেছি, তাহলে বাংলা ব্যাকরণ কাকে বলে যে শাস্ত্র পাঠ করলে বাংলা ভাষা শুদ্ধ রূপে বলতে পড়তে ও লিখতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে। তাহলে যে শাস্ত্র পাঠ করলে মানে শাস্ত্র মানে এখানে কি বই পুস্তক বলেছে, যে পুস্তক পাঠ করলে বাংলা ভাষা শুদ্ধ রূপে বলতে পড়তে ও লিখতে পারা যায় তাকে কি বলে বাংলা ব্যাকরণ বলে। তাহলে আমরা প্রথমে কি শিখছি ব্যাকরণ কাকে বলে, যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা তাহলে আমাদের ব্যাকরণটা হবে কি বাংলা। এটা আমরা কি বাংলা ব্যাকরণ শিখে নিলাম, যে শাস্ত্র পাঠ করলে বাংলা ভাষা শুদ্ধ রূপে বলতে পড়তে ও লিখতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা সমস্যা এখন তুমি বলো দেখি, আমরা আগে বলেছি ব্যাকরণ কাকে বলে, এটা হ্যাঁ আচ্ছা যে শাস্ত্র পাঠ করলে ভাষা শুদ্ধ রূপে বলতে পড়তে লিখতে পারা যায় তাকে ব্যাকরণ। আচ্ছা ধন্যবাদ, এখন আমরা শিখব তাহলে দলিল শব্দ বাক্য অর্থ এগুলো ভাষার চারটি মৌলিক উপাদান। তাহলে ভাষার চারটি মৌলিক উপাদান আছে, ঠিক আছে? তাহলে ভাষার কয়টি উপাদান আছে? চারটি, দলিল শব্দ বাক্য তাহলে কি অর্থ, ঠিক আছে? এগুলো আমাদের ঠিক রেখে করতে হবে। হ্যাঁ এই উপাদানগুলোর ভিত্তি এই উপাদানগুলোর উপর ভিত্তি করে সব ভাষার ব্যাকরণের নিম্নলিখিত চারটি বিষয় আলোচনা করা হয়। বাংলা ব্যাকরণের এর ব্যতিক্রম নয়, প্রত্যেক ব্যাকরণে কি ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব, রূপ তত্ত্ব, বাক্য তত্ত্ব, প্রদগম ও অর্থ তত্ত্ব। আমি বলছি তাহলে ভাষার চারটি মূল উপাদান হচ্ছে ধ্বনি শব্দ, ধ্বনি শব্দ বাক্য অর্থ, ধ্বনি শব্দ বাক্য অর্থ, এগুলো আমাদের মেনে চলতে হবে। তাহলে আজকে আমরা কি শিখলাম ব্যাকরণ কাকে বলে এবং বাংলা ব্যাকরণ কাকে বলে। ক্লিয়ার সবাই? এই যে কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা সমস্যা নেই, তাহলে এখন আমি একটু ধরবো কে কতটুকু মনোযোগ দিয়ে শুনেছ এবং কে হ্যাঁ মনে রাখতে পেরেছ। তাহলে বলো দেখি ব্যাকরণ কাকে বলে? হ্যাঁ যে শাস্ত্র পাঠ করলে ভাষা শুদ্ধ রূপে বলতে পড়তে লিখতে পারা যায় তাকে ব্যাকরণ বলে। আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ এবার কে বলো দেখি বাংলা ব্যাকরণ কাকে বলে? তাহলে যে শাস্ত্র পাঠ করলে বাংলা ভাষা শুদ্ধ রূপে বলতে পড়তে লিখতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে। ক্লিয়ার সবাই? তাহলে এই দুইটার প্রশ্নে কি কারো কোনো সমস্যা নাই? তাহলে এগুলো কি করতে হবে, তোমাদের ভাষায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং এইচ ডাব্লিউ করে রাখতে হবে, ঠিক আছে? তাহলে হ্যাঁ প্রতিদিন কিন্তু আমি তোমাদের প্রত্যেক ক্লাসে বলে থাকি সবসময় সত্য কথা বলবে, আহ্বান কথা শুনবে, সার্ভেন্টের কথা অবশ্যই শুনতে হবে, বড়দের সম্মান করবে, ছোটদের আদর করবে, মূল কথা উত্তম আচরণে বা উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, ঠিক আছে? যেহেতু সবাই শিক্ষিত তাই না, এখন যদি আমরা স্কুলে লেখাপড়া করি আর এখন একটা কি যে লেখাপড়া না করে তার সাথে যদি আমাদের আচরণ যদি মিলে যায় তাহলে হবে, তাহলে আমাদের আচরণ হতে হবে উত্তম আচরণ, ঠিক আছে? আচ্ছা সকলকে ধন্যবাদ। এখন যেহেতু আমাদের করোনাকালীন সময় চলতেছে তাহলে আমাদের কি করতে হবে, বাইরে যদি যেতে হয় তাহলে অবশ্যই আমাদের মাস্ক পরিধান করে যেতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে, অন্যকে সুস্থ থাকতে সহায়তা করতে হবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে, আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।